Good afternoon. Nana, morning. Oh, morning, morning, morning. And welcome back to our channel. Kire bolish na kano? Tui bole de. Ar. Ekhono na 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 hoyni hoyni. Ekhono hoyni. Ekhono hoyni. Ajke doshomir din. Kintu jeta o bolte jacchilo seta kono hoyni. Mayer bisarjon hobe tarpor bolbo. তো আজকে দশমী পূজো শেষ আর কি বলবো কিছু ভালো লাগছে না সত্যি করে ভালো লাগছে না আজকে প্রথম দেখলাম এত মন খারাপ সকাল থেকে আমার কি বলো তো কালী পূজা অবধি ঠিক চলে মানে কালী পূজার বেশ আবার একটু পূজো পূজো ব্যাপার চারিদিকে আলো যে কালী পূজার পর সব অন্ধকার হয়ে যায় তখন আমার একটু মনটা খারাপ লাগে যাকে 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 আমার এই যে মোটামুটি এখন এখানে অনেক কিছু নেওয়া বাকি মিষ্টি কেনা বাকি আছে সিঁদুর কেনা বাকি আছে পান কেনা বাকি আছে মোট কথা কিছু কেনা হয়নি হ্যাঁ শুধু গাছকৌটোটা আছে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আগে এগুলো সব কেনাকাটি করব তারপর সোনাক্ষীরা যেখানে সিঁদুর ছোঁয়াবে আমি ওখানেই যাচ্ছি সুইটিও ফোন করলো আমাকে একটু আগে যে ওখানেও আসতে পারো ওখানেই যাওয়ার প্ল্যান ছিল ফার্স্টে বাট ও তো দেবে না তাহলে সোনাক্ষী যখন দেবে সোনাক্ষীর সাথেই দিই একসাথে তো চলো আজকের দিনটা স্টার্ট করি যাকে যাকে যার জন্য ফিরে আসলাম সেটা হচ্ছে গিয়ে যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলি আমি হলাম তন্ময়ী আমি হচ্ছি অভিনব আমাদের চ্যানেলের নাম হচ্ছে টোস্টেড কাপল আর হ্যাঁ এইবার আমি আগের বার ব্লগে আমি সিঁদুর ছোঁয়াতে পারিনি তো তোমরা আমার কাছে মানে আমার আগের বছর হয়নি এইবার ব্লগে প্রথম আমি সিঁদুর ছোঁয়াবো তো আমি খুব এক্সাইটেড আর মোটামুটি জিনিসপত্র কিনে নিয়েছি এবার ডাইরেক্ট যাবো সোনাক্ষী দেবে ওইখানে গিয়ে দেখা করি পুরো বরং চলো যাম বলো কিছু বলতে চাও কিছু বলবো না শুভ বিজয়া সেই সিঁদুর খেলা হলো কিন্তু গরমে না যাওয়ার অবস্থা
না মজা আসছে, বেশ মজা আসলো। এখন আমরা খেতে যাব, কোথায় যাব? জানি না, আমি আগে যাব পূজাকে, আমরা আগে পাচার করে দিয়েছি পূজার কাছে ওর ফোন, এখন যাব পূজাকে ধরতে। এবার ঠাকুরটা ছোট আছে, একদিকে সুবিধা হবে। সবাই প্রণাম কর, কি বলছো? ভালো থাক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। আমাদের দুই ছানাও চলে এসেছে, দুই ছানাকে কি সিঁদুর পরাবো? না, পরিয়ে দে। না না, সিঁদুর পরাবো না। ফিরে এসেছি একটু লেট করে, তার কারণ হচ্ছে দুপুরে ভুরি ভোজের পর আমরা ঘুরতে চলে গিয়েছিলাম। বিসর্জন তোমরা দেখে নিয়েছো, বিসর্জন আমরাও দেখেছি, তখন দুটো গ্লিমস তুলেছি। তারপর আর ভালো লাগছিল না মন মেজাজ, সেজন্য একটু পাহাড় চলে গেছিলাম, পাহাড়ে একটু ঘুরে ঘুরে আসলাম, গিদ্দা পাহাড় গেছিলাম, সেটা আর দেখানো হলো না তোমাদেরকে, কারণ কি গেছি অনেক আছে, ব্লগও আছে, আবার একই জিনিস কি দেখবে, দুটো ব্লগ আছে। একবার দেখো, হ্যাঁ, যা ইনসিডেন্ট হয়েছিল না, আর ম্যাডাম ওকে বলছি ধর। আচ্ছা বেকার, অনেক অনেক ভালোবাসা ছোটদেরকে, আমাদের সমবয়সীদের শুভেচ্ছা, আর আমাদের থেকে যারা বয়সে বড় তাদের সবাইকে জানাই শুভ বিজয়ার প্রণাম। আর যেটা বলছিলাম যে মনটা এখনো ভালো না, এবার জানি না আমাদের একটু বেশি মন খারাপ করছে, জানি না কেন। আমার 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 না আমার 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 আমি বলে যাচ্ছি, শুধু হাত ব্যথা হয়ে যায়, ধরে ধরে না শুধু না, ওটাই বলছি, মানে আমাদের মনটা একটু খারাপ, যাক গে সবারই খারাপ জানি। তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি, পুজো শেষ হয়ে গেল, কিন্তু আমাদের পুজো হবে না, আমাদের কিন্তু প্রতি বছর বেশ বড় সড়ো পুজো হয়, আমার শ্বশুর বাড়িতে হতো, আর শ্বশুর বাড়িতে জানোই তোমরা ওই লক্ষ্মী বাড়ি দেখেছো ওই ব্লগে, তো এখন তো কিছুই নেই, সেই জন্য ভেবেছিলাম এখানে আসার পর বড় করে করব, কিন্তু এই বছর হচ্ছে না, সবাই খুব ভালোভাবে পুজো কাটাও, প্রত্যেকটা পুজো কাটাও, আর সবাই খুব ভালো থাকো, হ্যাপি থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, একটু ভালোবাসা দাও, আর যারা আর যাদের এই ব্লগটাকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। চলো আজকের মতো আমরা করছি সাইনিং অফ, টাটা, বাই বাই, আর শুভ বিজয়া।